এই মুহূর্তে নিম্নচাপ এর অবস্থান হচ্ছে আমাদের সাউথ বেঙ্গল অ্যান্ড অ্যাডজয়নিং উড়িষ্যা, অর্থাৎ এই লো প্রেশার সিস্টেমটা এখনও খড়গপুরের কাছাকাছি রয়েছে, আর স্লোলি স্লোলি কিন্তু নর্থ উড়িষ্যা ঝাড়খণ্ডের দিকে সরে যাবে। যদি ইম্প্যাক্ট বলি, যে মেজর ইম্প্যাক্ট এই সিস্টেমের আজকে যেটা রয়েছে, সেই ডিস্ট্রিক্টগুলো হচ্ছে ইস্ট মেদিনীপুর, ওয়েস্ট মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া। এই চারটে ডিস্ট্রিক্টে ভারী থেকে অতি ভারী বৃষ্টির চান্সেস রয়েছে। অন্য জেলাগুলো যেটা হলো হাওড়া, পুরুলিয়া, ওয়েস্ট বর্ধমান, এইখানে ভারী বৃষ্টিপাতের একটা চান্সেস রয়েছে। স্লোলি স্লোলি এই সিস্টেমটা আর যত আমাদের রাজ্যের থেকে দূরের দিকে যাবে, উড়িষ্যা বা ঝাড়খণ্ডের দিকে, ইম্প্যাক্টটা অনেকটা কমবে। আগামীকাল যদি বলি, পুরুলিয়া, বাঁকুড়া, ওয়েস্ট মেদিনীপুর, ঝাড়গ্রামে হয়তো ভারী বৃষ্টিপাত হবে। কলকাতা যদি বলি, এই সিস্টেম দিয়ে অনেকটা, মানে যেহেতু কলকাতা সাউথ সাউথ ওয়েস্টে চলে গেছে, তার ইম্প্যাক্ট কলকাতাতে ডাইরেক্টলি সেটা নেয়, তো সেকেন্ডারি লেয়ারে কলকাতা রয়েছে, ওই জন্য কলকাতাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত চান্সেস রয়েছে। আগামীকাল এরকমই মেঘলা থাকবে, কিন্তু পরশু থেকে তাপমাত্রা বাড়তে শুরু করবে। মেঘলা যেটা রয়েছে অনেকটাই, সেটাও কাটতে শুরু করবে, দিনের তাপমাত্রা বাড়বে। এই 24-25 তারিখ পর্যন্ত এরকম ওয়েদার চলবে, অর্থাৎ যদি বলি কলকাতাতে অনেকটা ইমপ্রুভ করে যাবে ওয়েদার, অলরেডি করে গেছে। আজকে যেটা বলছি লাইট টু মডারেট হবে, কাল থেকে সেটাও আবার ইমপ্রুভ হবে। অন্য একটা, যে ইস্ট সেন্ট্রাল বেতে আবার 25 তারিখ নাগাদ একটা ঘূর্ণাবর্ত হচ্ছে, 26 তারিখ নাগাদ আমাদের কোস্টে, মানে উড়িষ্যা ওয়েস্ট বেঙ্গল কোস্টের দিকে আসার একটা চান্সেস রয়েছে। ওই সিস্টেম দিয়ে হয়তো বৃষ্টিপাত হবে ইস্টার্ন কোস্টে। এবার ইস্টার্ন কোস্টে এগুলো ডিপেন্ড করছে যে কোথায় কোন দিকে আসবে, যদি বেতে আসে, নর্থ ওয়েস্ট বের দিকে আসে, তখন উড়িষ্যার দিকে তো বৃষ্টিপাত রিলেটিভলি হায়ার বেশি হবে কম্পেয়ার টু আমাদের ওয়েস্ট বেঙ্গল। এই সিস্টেমটা আমরা কন্টিনিউয়াসলি ওয়াচ করছি, আপডেটগুলো আমরা দিচ্ছি। এখানে মনসুনে এই ছোটো ছোটো ঘূর্ণাবর্ত হতেই থাকে। আজকে যেটা বলছি, একটা নিম্নচাপ রয়েছে, এই একটা সিস্টেম রয়েছে, 25 তারিখ নাগাদ আর একটা ঘূর্ণাবর্ত হবে, তারপরেও চান্সেস থাকে। আমি যেটা বললাম যে সেপ্টেম্বরে এখনও মনসুন রয়েছে, বেশ কয়েকদিন ধরে দেখছি যে মনসুন আমাদের ইস্টার্ন ইন্ডিয়াতে অ্যাক্টিভ, এই লো প্রেশার, আর 25 তারিখটা অনেকটা, মানে না, প্রবলিটি প্রচুর হাই রয়েছে যে ওই একটা লো প্রেশার, লো প্রেশার বলছি না, যে আমরা ঘূর্ণাবর্ত হওয়ার একটা চান্সেস রয়েছে। তারপরে আমরা কন্টিনিউয়াসলি আমরা ওইগুলো দেখতে থাকি। মেন যেটা হচ্ছে, 25 তারিখ যে সিস্টেমটা ফর্ম হচ্ছে, তাকে ভালো করে মনিটর করা, আর আপডেট আমরা দিতে থাকবো। আজ তক বাংলা, জানুন সব খবর সবার আগে। সাবস্ক্রাইব করুন আজ তক বাংলা, বেল আইকন প্রেস করতে ভুলবেন না।